নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এরকম একটা এক্সারসাইজ ডিসকাস করব যেটা পার্সোনালি আমার ফেভারিট এক্সারসাইজ, আমি জিমে গিয়ে প্রত্যেকবার করি, আর আপনাদের জন্য খুবই খুবই বেনিফিশিয়াল এক্সারসাইজ কোমরে ব্যথার জন্য। তো এই এক্সারসাইজের নাম হচ্ছে ডেড হ্যাংস। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এটা কি, কিভাবে করতে হয়, কতবার করতে হয়, কেন করা, আর করলে পরে কি কি লাভ আশা করা যায়। প্রথমত ডেড হ্যাংস হচ্ছে খুব সিম্পলি যে নিজের হাতের শক্তিতে বডি ওয়েটটাকে ঝুলিয়ে রাখা। যেরকম এখানে দেখা যাচ্ছে, জাস্ট এখানে একটা গাছের ডাল ধরে দিস পার্সন ইজ জাস্ট হ্যাঙ্গিং। তো এই এক্সারসাইজটাকে ডেড হ্যাংস বলে। এখন এটা কিভাবে লাভ করে, কোমরে কেন উন্নতি দেয়, এটা বুঝতে গেলে আমাদের একটু স্পাইনের অ্যানাটমিটা বুঝতে হবে। স্পাইনে আমাদের একটার উপরে একটা হাড্ডি বসানো থাকে আর দুটোর মাঝখানে এক একটা করে জেল প্যাড। আমরা যখন নিজেদের ওয়েটে ঝুলি, বডি ওয়েটটা অটোমেটিকলি টানতে থাকে আর সেটা একটা ট্র্যাকশনের হিসাবে কাজ করে। এখন আপনারা অনেকেই নিশ্চয়ই শুনেছেন যে আগেকার দিনে ডাক্তাররা কোমরে ব্যথার জন্য ট্র্যাকশন প্রেসক্রাইব করতেন, কিন্তু রিসার্চে দেখা গেছে যে যদিও ট্র্যাকশন কনসেপচুয়ালি খুব ভালো, ট্র্যাকশন এই কারণে কাজ করে না, কারণ কোমরে যদি এফেক্টিভলি ট্র্যাকশন দিতে হয় তাহলে অ্যাটলিস্ট বডি ওয়েটের 1/3 ওয়েট কোমর থেকে ঝুলিয়ে রাখতে হয়। তো কারোর যদি 60-70 কেজি, তার মানে 20-25 কেজি ট্র্যাকশনে ঝোলানো, আর এত ওয়েট যদি কোমর দিয়ে লাগিয়ে বা ওজন ঝোলানো হয় তখন খুব চামড়ায় ব্যথা করে। ওই কারণে যখনই ট্র্যাকশন দেওয়া হয় খুব কম ওজন দিয়ে দেওয়া হয়, অ্যান্ড দ্যাট ইজ নট এফেক্টিভ। কিন্তু এই ট্র্যাকশন যেটা হ্যাঙ্গিং ট্র্যাকশন, যেটাকে আমরা ডেড হ্যাংস বলছি, এটা নিজের শক্তিতে নিজের হাতের কন্ট্রোলে পুরো বডি ওয়েটটাকে ঝোলানো যায় আর এতে পুরো এফেক্টটা কোমরে আসে। তো এই ট্র্যাকশন বেনিফিশিয়াল হচ্ছে কোমর আর পিঠের জন্য, ঘাড়ের জন্য কিন্তু এটা কাজ করতে পারে না। যাদের একদম কোমরের শেষ অংশে ব্যথা, এই যদি এক্সারসাইজ করা হয় খুবই উন্নতি আশা করা যায়। ইনফ্যাক্ট এটা আমার কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট এক্সারসাইজেস, আমি অনেক পেশেন্টদের প্রেসক্রাইব করি। আরেকটা হচ্ছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, অনেকে পশ্চারটা একটু ঝুঁকে যায়। দেখুন, আমরা সারাক্ষণ বসে থাকি, আইদার কাজের মাধ্যমে নালে জাস্ট হ্যাবিচুয়ালি আমরা এখন বসে বসে সারাদিন কাটাই। আর যেহেতু আমরা বসে থাকি, আমাদের পিঠ আর কোমর খুব স্টিফ হয়ে আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বসাতে অনেক চাপ পড়ে কোমরে, ট্র্যাকশনের ঠিক উল্টোটা, কম্প্রেসিভ ফোর্সেসগুলো খুব বেশি, আর এইটা আমাদের আস্তে আস্তে করে ঝুঁকিয়ে দেয়। আমাদের পশ্চাৎ দেখবেন অনেকক্ষণ বসা পরে একটু ঝোঁকা, যারা বসে বসে কাজ করে তারা হয়তো মিলিটারি মানুষরা যেরকম একদম সোজা দাঁড়ায়, তারা আর ওইভাবে দাঁড়ায় না, তারা একটু ঝুঁকে দাঁড়ায়। এটা হচ্ছে কারণ বডিটা হ্যাবিচুয়ালি খারাপ পশ্চারে থেকে থেকে এ অভ্যেসে ঢুকে যাচ্ছে। এই কিন্তু ডেড হ্যাং এক্সারসাইজটা খুব বেনিফিশিয়াল, কারণ হ্যাঙ্গিংয়ে অটোমেটিকলি এই ট্র্যাকশনটা তৈরি হয় স্পাইনের মধ্যে, আর এই পশ্চারটাকে আস্তে আস্তে করে অ্যাজ এ রেজাল্ট অফ উইচ সোজা হয়ে যায়। তো যাদেরই পশ্চার একটু খারাপ, আমি আপনাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো এই এক্সারসাইজটা করতে। এখন কীভাবে করবেন, সবার তো আর হাতের শক্তি নেই যে তারা একটা বারবেল, একটা পুল আপ বারের থেকে যে ঝুলবে। তো আস্তে আস্তে করে এই এক্সারসাইজে ট্রানজিশন করা যায়। তো প্রথমে তো দেখুন, এরকম একটা লো হাইট বার যদি থাকে যেখান থেকে ঝোলা যায় দু হাতের শক্তির ওপরে, পাটা পুরোপুরি তুলে না দিয়ে পাটা ফ্লোরে এক দুটো পা যদি দরকার পড়ে একটু হালকা করে সাপোর্ট নেওয়া, নাহলে একটা একটা করে পায়ের সাপোর্ট নেওয়া, আর আস্তে আস্তে করে ট্রানজিশন করা যেখানে দুটো পায়ে আর টাচ করছে না। লিটারেচারে অনেক বিভিন্ন বিভিন্ন টাইমিং দেওয়া আছে, কিন্তু এই এক্সারসাইজ করা উচিত আমার হিসাবে ডেইলি 5 মিনিট। এখন অবভিয়াসলি 5 মিনিট হাতের শক্তির ওপরে ঝোলা তো আর সম্ভব না, তো আপনারা 30 সেকেন্ড করে একটা সেট করলেন 30 সেকেন্ড, এইভাবে আস্তে আস্তে করে যদি 6 বার করেন তাহলে আপনার 3 মিনিট টোটালি হয়ে গেল, যদি 10 বার করেন
তাহলে 5 মিনিট টোটাল হয়ে যাবে। মনে রাখবেন এক্সারসাইজের নাম হচ্ছে ডেড হ্যাংস, খুবই খুবই বেনিফিশিয়াল কোমর ব্যথার জন্য, পিঠে ব্যথার জন্য, পশ্চার কারেকশন, হাতের গ্রিপ স্ট্রেংথ ইম্প্রুভ করে, শোল্ডার মোবিলিটি, শোল্ডার স্ট্রেংথ ইম্প্রুভ করে। আর আরেকটা বেনিফিট হচ্ছে যে দেখা গেছে যে যাদের হাতের ফোরআর্ম স্ট্রেংথ কিন্তু বাড়ে ড্যাড হ্যাংস করে করে, তাদের কিন্তু লাইফ স্প্যানও বাড়ে আর তাছাড়া কোয়ালিটি অফ লাইফও বাড়ে। তার মানে 60-70s কত অ্যাক্টিভ, কত ফিট থাকা, সেটাও এই হাতের স্ট্রেংথ কিন্তু ডিটারমাইন করে। এই ভিডিও যদি আপনাদের জন্য কোনো বেনিফিট পেয়েছেন, যদি কোনো লাভ পেয়েছেন, প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের ভিডিওটা অ্যালগোরিদম অনেক বেশি জনকে দেখাবে অ্যান্ড অনেক বেশি জন জানতে পারবে এইসব বিষয়ে। থ্যাংক ইউ, আপনাকে নেক্সট ভিডিওতে দেখা হবে।